হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো আজকে খুব আনন্দের দিন, আমরা সবাই মিলে যাচ্ছি মায়াপুর বেড়াতে। তো মায়াপুর যেতে যেতে এবং মায়াপুর গিয়ে কি হয় সবটা আপনাদের সঙ্গে শেয়ার করব, এটাই আশা রেখে আজকে যাচ্ছি। তো চলুন আমার সঙ্গে সবাই মায়াপুর চলুন, খুব আনন্দ হবে, হই হুল্লোড় করবো, খাওয়া দাওয়া করবো, তারপর যখন ফিরবো সেটাও দেখাবো, সব কিছু হবে। তো চলুন আমার সঙ্গে চলুন মায়াপুর। হ্যাঁ, ওইটা একটা মন্দির, এই দেখো লোকেরা যাচ্ছে। কৃষ্ণনগর থেকে মায়াপুর আসতে এই মোটামুটি আধ ঘন্টার মতো সময় লাগে, ভীষণই কাছে। তো আমরাও খুব তাড়াতাড়ি পৌঁছে গেলাম, আর পৌঁছে এই রাস্তার দুধারে সাজানো সারি সারি দোকান, কি সুন্দর কালারফুল দোকানগুলো দেখেছেন! এখানে বিভিন্ন রকমের জিনিস, গিফটস ইত্যাদি পাওয়া যায়। তো তারপর আমরা ঢুকে পড়লাম মায়াপুরের মূল মন্দিরে। আর ওই যে মন্দিরটা দেখছেন, এটি এশিয়ার বৃহত্তম মন্দির, যেটার কাজ এখনও চলছে, বেশ অনেক বছর ধরেই চলছে। এত বড় মন্দির তৈরি করা তো সোজা কথা নয়, সেই জন্যই এতদিন সময় লাগে। তো চলুন এদের সঙ্গে আমরাও ঢুকে পড়ি ভিতরে। তো মন্দিরে ঢুকেই আমরা যেটা করলাম, প্রথমে কুপন কেটে নিলাম, যে কুপনে এখান থেকে প্রসাদ পাওয়া যায়। তো দু ধরনের কুপন পাওয়া যাচ্ছিল, একটা 50 টাকা দামের আর একটা 80 টাকা দামের। তো যেহেতু প্রসাদ, তো আমি ভাবলাম আমাদের ন্যূনতম সাধারণ খাবারটাই খাওয়া উচিত, সেজন্য আমি 50 টাকার কুপন কাটলাম। তো আমরা 7 জন ছিলাম, 5×7=35, মানে 350 টাকার কুপন আমাদের কাটতে হয়েছে। আর এদিকে চলছে মা আর বাবুর ফটো সেশন। এখন মা একটু পাত্তা পাচ্ছে বাবুর কাছে, আগে বিশেষ পাত্তা দিত না। তো মনে হচ্ছে মোবাইলটাই হলো কারণ মায়ের কাছে বেশি পাত্তা পাওয়ার। আমরা বিশেষ মোবাইল দিই না, তো মা ওকে মোবাইল না দিয়ে আটকাতে পারে না। তো চলুন এবার আস্তে আস্তে মূল মন্দিরের দিকে যাওয়ার চেষ্টা করি। এই যে রাস্তাটা দেখছেন, এই রাস্তাটাও খুব সুন্দর। রাস্তার দুপাশে অগণিত মানুষ, যদিও এখনও খুব বেশি ভিড় হয়নি, একটু বেলা হলে ভিড়টা কিন্তু অনেক অনেক বেড়ে যাবে, যেহেতু রাস্তাটা একটু ফাঁকা ফাঁকা ছিল। রাস্তাটা দিয়ে হাঁটতেও বেশ ভাল লাগছিল। আর এই যে ডান দিকে ফোয়ারাটা দেখুন, কি বিশাল, কি সুন্দর! আর এই ফোয়ারার মধ্যে বাবু আবার লক্ষ্য করেছে রেইনবো দেখা যাচ্ছে, সেই রেইনবো দেখতে পেয়ে সে ছেলের কি না আনন্দ! এই মন্দিরের মধ্যে আর মোবাইল নিয়ে যাওয়ার বা ক্যামেরা নিয়ে যাওয়ার কোনো অপশান নেই, ক্যামেরা জুতো সব কিছু জমা রেখেই ভিতরে যেতে হয়। তো আমরা ভিতরটা বেশ ঘুরে এসেছিলাম অনেকক্ষণ ধরে। এখান দিয়ে ঢুকতে হয় নাকি? দাদা জিজ্ঞেস করি, এইখানে তো কি ব্যাপার? এখানে
কোন দিক দিয়ে যেতে হবে? বাবু রাগ করছে দেখো। যখন আপনি সম্পূর্ণ মাথায় রাখবেন যে আপনার হাতে কর্মের ফল নেই, তাই গীতায় কথা বলেছে, কর্মের বাধিকার আছে মা, ফলের কথা আছে, কর্মে তোমার অধিকার, ফলে তোমার নেই। এই তত্ত্ব যদি আপনি ভালোভাবে জানেন, আপনি ভালো ইন্টারভিউ দিতে পারেন, কোনো ভয় নেই। রজগুণ প্রকৃতির একটি গুণ, সত্য রজতম অংশও পাচ্ছে, কিন্তু দুইজন দুই রকম স্বভাব। প্রথমে গরু দেখে আসি, তারপর
ডিজাইন সেটা কি রকম? ও তো সেই কথাই বলছে। বাবু গোশালা থেকে বেরোনোর পথে আমরা সবাই একবার করে ক্ষীর নিলাম। ক্ষীরটার টেস্ট এক কথায় অসাধারণ। আর এই রকম এক এক পাত্র ক্ষীরের দাম ছিল 45 টাকা করে। গোশালা থেকে ফেরার পথে আমরা টোটো নিয়েছিলাম। তো এই যে এই সময় আকাশটা ছিল প্রায় নিভু নিভু, সূর্য ডুবে আসছে, আকাশে লাল আভা দেখা যাচ্ছিল, আর আশপাশের পরিবেশটা এত সুন্দর লাগছিল তাকে এক কথায় অনবদ্য বলা যায় না। ওই যে মায়াপুরের মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে, আর গাছের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে ডুবন্ত সূর্যকে। একটা কথা না বললেই নয় বন্ধুরা, আমার এই মায়াপুর আর এর আগের ভিডিও, এই দুটি ভিডিওতেই আমাকে করতে উৎসাহ জুগিয়েছে আমার পাশে বসে আছেন আমার বৌদি, দাদা এবং তাদের মেয়ে। তারা ভীষণভাবে আমাকে সাহায্য করেছে এই দুটো ভিডিওর ক্ষেত্রেই, তাছাড়াও করে থাকে। তো ওদেরকে আমি ভিডিওর মাধ্যমেই ধন্যবাদ জানিয়ে গেলাম। সারাটা দিন খুব সুন্দর কাটলো, ভালো কাটলো, তো খুব আনন্দ করলাম। আমরা অনেকজন একসঙ্গে ছিলাম,
তো আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখন রাত্রি হয়ে গেছে, তবু কিন্তু আমরা বাড়ি যাইনি, এখানেই আছি, জানি না কখন বাড়ি যাব, কিন্তু আমাদের ঘোরা হয়ে গেছে, আর একটু পরে হয়তো চলে যাব। তো আপনাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, কমেন্ট করবেন আর শেয়ার করে দেবেন, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো 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 ভেরি মাচ, থ্যাংক ইউ।